This is ABC News, AGT Live. প্রকাশক এবং পুস্তক বিক্রেতারা একটি মহান পেশার সাথে জড়িত। আপনারা গান প্রসারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনাদের মাধ্যমেই জীবনের শ্রেয় বন্ধুর সাথে পরিচিত হওয়ার ছোট্ট শিশু ভবিষ্যতে সেই শিশু হয় দেশের শ্রেষ্ঠ নাগরিক। এই পেশাকে সরাসরি ব্যবসা বললে ভুল বলা হয়। আপনারা জানেন যে এই সরকারের রাজ্যের একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এর বয়স মাত্র 6 মাস 14 দিন। আমরা সরকারে বসেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার, সেই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কয়েকটি বিষয়ের উপর। এর মধ্যে 1 নম্বর শিক্ষা, 2 নম্বর স্বাস্থ্য, 3 নম্বর কৃষি, 4th পরিকাঠামো উন্নয়ন, 5th স্কিল ডেভেলপমেন্ট। প্রতিটি পরিবারে কেউ না কেউ শিক্ষার সাথে যুক্ত, কেউ না কেউ। প্রায় 8.5 লক্ষ শিক্ষার্থী রয়েছে, বিদ্যার্থী রয়েছে 8.5 লক্ষ। আছেই আমাদের রাজ্যে 9 লক্ষ পরিবার। এর মধ্যে 8.5 লক্ষ পরিবার সরাসরি শিক্ষার সাথে যুক্ত। এমন একটা দায়িত্ব আমার উপরে পড়েছে, আমি আদৌ বুঝে উঠতে পারছি না এটাকে কোন জায়গায় দাঁড়াতে পারব। এখানে এই বইটা পড়ে সম্পাদক প্রতিবেদন পড়ে আমি তো নিজেই ডাইলামার মধ্যে পড়ে গেছি। কি বলেছেন, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ায় স্বাভাবিকভাবে শিক্ষা কিছুটা পরিবর্তনমুখী করার লক্ষ্যে একসঙ্গে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যসূচি পরিবর্তনের যে উদ্যোগ নিয়েছে তাতে আমাদের পুস্তক ব্যবসায়ীরা খুবই সংকটের সম্মুখীন। এখানে বলেছেন 5,000 পরিবার রয়েছে, ওইদিকে 8.5 লক্ষ পরিবার। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পৃথিবীর সকল সমস্যার সমাধান হতে পারে একমাত্র শিক্ষা। এখন আপনারা এমন একটা শ্রেণীর লোক, বৃদ্ধজন, বুদ্ধিজীবী, সারাদিন বই নিয়ে ঘাটেন, তো আপনারাই অ্যাডভাইস দিতে হবে। This is ABC News, AGT Live.